সবাইকে আমন্ত্রণ NBS আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। সেনা সমাবেশ বাড়িয়েছে রাশিয়া, অভিযোগ যুক্তরাষ্ট্রের। পশ্চিমা দেশগুলোকে যুদ্ধের নেশায় পেয়ে বসেছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের। ওমান সাগরে ইসরায়েলি জাহাজে হামলা, গত 20 বছর যারা দেশ চালিয়েছে তারা বাদ, যা বললেন তালেবান মুখপাত্র। নিষেধাজ্ঞার হুমকি অকার্যকর তবে রাজনৈতিক দিক দিয়ে ক্ষতিকর, ক্রেমলিনের মুখপাত্রের প্রতিক্রিয়া। বিদেশি সেনারা নিজেদেরকে বিশ্বের প্রভু ভাবে, বললেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রুশ রাষ্ট্রদূতকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে হুমকি। পাচারের শিকার হয়েছিলেন ঠান্ডায় মারা যাওয়া ভারতীয় পরিবার। ফাইজারের প্যাক্সিলভিড ওষুধের অনুমোদন দিল ইইউ। এবং বিশ্বে করোনায় আরও 10,500 মৃত্যু। দর্শক, পশ্চিমা দেশগুলোকে যুদ্ধের নেশায় পেয়ে বসেছে বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। সেনা সমাবেশ বাড়িয়েছে রাশিয়া, অভিযোগ যুক্তরাষ্ট্রের। রাশিয়ার বিরুদ্ধে গত 24 ঘন্টায় ইউক্রেন সীমান্তের কাছে সেনা সমাবেশ আরও বাড়ানোর অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কির্বি এ অভিযোগ করেছেন। এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। জন কির্বি বলেন, আমরা দেখতে পাচ্ছি গত 24 ঘন্টায় রাশিয়ানরা তাদের দেশের পশ্চিম অংশে এবং বেলারুশে সুসজ্জিত কমব্যাট ফোর্সের উপস্থিতি আরও বাড়িয়েছে। এদিকে ইউক্রেনকে নেটোর বাইরে রাখার যে দাবি রাশিয়া তুলেছে তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর হুঁশিয়ারি দেওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মস্কোর এমন দাবি প্রত্যাখ্যানের ঘোষণা দেন। তিনি বলেন, কিভাবে প্রতিক্রিয়া দেখাবো সেটা রাশিয়ার উপর নির্ভর করছে, আমরা যে কোনো উপায়ের জন্য প্রস্তুত। ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে, যদিও এমন কোনো পরিকল্পনা কথা বরাবরই অস্বীকার করে আসছে মস্কো। পশ্চিমা দেশগুলোকে যুদ্ধের নেশায় পেয়ে বসেছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ বলেছেন, তার দেশ নিজের নিরাপত্তা স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর। রাশিয়া ইউক্রেনে হামলা করলে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার যে হুমকি দিয়েছে সে সম্পর্কে ল্যাভরোভ আরও বলেছেন, মস্কো যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রেখেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ বলেছেন, তার দেশ নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর। রাশিয়া ইউক্রেনে হামলা করলে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার যে হুমকি দিয়েছে সে সম্পর্কে ল্যাভরোভ আরও বলেছেন, মস্কো যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রেখেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী গতকাল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় দেওয়া বক্তব্য পাশ্চাত্যের হুমকির জবাব দিয়ে বলেন, কোনো ধরনের অতিরঞ্জন ছাড়াই বলা যায় পশ্চিমা দেশগুলোকে যুদ্ধের নেশায় পেয়ে বসেছে, তবে রাশিয়া নিজেকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রেখেছে এবং সেরা উপায়ে নিজের নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে। তিনি এমন সময় বক্তব্য দিলেন যখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি হুমকি দিয়ে বলেছিল রাশিয়া ইউক্রেনের ভূমিতে হামলা চালালে মস্কোর জন্য কঠোরতম অর্থনৈতিক জবাব অপেক্ষা করবে যদি এই মুহূর্তে নিষেধাজ্ঞা আরোপের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সম্প্রতি ব্রাসেলসের 27 জাতির ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনেও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে রাশিয়ার বিরুদ্ধে এসব দেশে সুনির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা আরও 6 মাসের জন্য নবায়ন করা হবে। একই সঙ্গে ইউরোপীয় নেতারা মিনস্কো চুক্তি মেনে চলার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার 1 লাখের বেশি সেনা মোতায়েন থাকা সত্ত্বেও মস্কো এখন পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে এসেছে। তবে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো দাবি করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালাতে চান। ওমান সাগরে ইসরায়েলি জাহাজে হামলা, গত 20 বছর যারা দেশ চালিয়েছে তারা বাদ, যা বললেন তালেবান মুখপাত্র। তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জবুল্লাহ মুজাহিদ তার দেশে একটি ব্যাপক ভিত্তিক সরকার গঠনের সম্ভাবনার কথা জানিয়েছেন। তবে তিনি বলেছেন, সাবেক আফগান সরকারের কোনো কর্মকর্তাকে সম্ভাব্য অংশগ্রহণমূলক সরকারে স্থান দেওয়া হবে না। জবিউল্লাহ মুজাহিদের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা আওয়া এ খবর জানিয়েছে। তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, তালেবান সরকারকে অংশগ্রহণমূলক করার ব্যাপারে আন্তর্জাতিক সমাজ যে দাবি তুলেছে তার অর্থ যদি এই হয় যে বিগত 20 বছর যারা দেশ চালিয়েছে তাদেরকে সরকারে নিতে হবে, তাহলে আমরা বলবো আফগান জনগণ এই দাবি মেনে নেবে না। বুধবার রাতে
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তান বিষয়ক এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকে আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক ও ব্যাপক ভিত্তিক সরকার গঠন করতে তালেবানের প্রতি আহ্বান জানানো হয়। জবিউল্লাহ মুজাহিদের দৃশ্যত নিরাপত্তা পরিষদের এই আহ্বানের জবাবে এ কথা জানালেন। 2001 সালে ইঙ্গো মার্কিন আগ্রাসনে আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকারের পতন হয়। এরপর থেকে গত 20 বছর মার্কিন সমর্থিত আফগান রাজনীতিবিদরা দেশ চালিয়েছেন। এদিকে 2021 সালের 15 আগস্ট তালেবান আবার আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে আসছে, কিন্তু তাদের সে প্রতিশ্রুতি এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তালেবান অবশ্য বলেছে তাদের সরকারে আফগানিস্তানের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব রয়েছে, কিন্তু সমালোচকরা বলছেন সব জাতিগোষ্ঠীর এসব প্রতিনিধি সবাই তালেবান সদস্য, ফলে সরকারের ভিন্নমত উপস্থাপনের কোনো সুযোগ রাখা হয়নি। নিষেধাজ্ঞার হুমকি অকার্যকর তবে রাজনৈতিক দিক দিয়ে ক্ষতিকর, ক্রেমলিনের মুখপাত্রের প্রতিক্রিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর নিষেধাজ্ঞা আরোপের যে হুমকি পশ্চিমা দেশগুলো দিয়েছে তাকে অকার্যকর তবে রাজনৈতিক দিক দিয়ে ক্ষতিকর বলে বর্ণনা করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন এই ধরনের পদক্ষেপের কার্যকর কোনো প্রভাব থাকবে না। তিনি আরও বলেন ব্যক্তি পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাজনৈতিক দিক দিয়ে বিনোদনদায়ক নয়, বরং ধ্বংসাত্মক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর নিষেধাজ্ঞা আরোপের যে হুমকি পশ্চিমা দেশগুলো দিয়েছে তাকে অকার্যকর তবে রাজনৈতিক দিক দিয়ে ক্ষতিকর বলে বর্ণনা করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন এই ধরনের পদক্ষেপের কার্যকর কোনো প্রভাব থাকবে না। তিনি আরও বলেন ব্যক্তি পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাজনৈতিক দিক দিয়ে বেদনাদায়ক নয়, বরং ধ্বংসাত্মক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2 দিন আগে হোয়াইট হাউস এক সংবাদ সম্মেলনে হুমকি দিয়ে বলেছেন রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে ব্যক্তি ভ্লাদিমির পুতিনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পরবর্তীতে তার বক্তব্য সমর্থন করেন ইউরোপীয় দেশগুলোর নেতারা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালালে ব্যক্তি পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা উড়িয়ে দেবে না লন্ডন। এর প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র বৃহস্পতিবার আরও বলেন রাশিয়ার সরকারি কর্মকর্তাদের বিদেশে সম্পদ রাখার অনুমতি নেই। সাধারণত পশ্চিমা দেশগুলো অন্যান্য দেশের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়ে তাদের সম্পদ জব্দ করে, কিন্তু রাশিয়ার ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হবে না, কারণ বিদেশে কোনো রুশ কর্মকর্তার কোনো অর্থ সম্পদ নেই। তবে যে কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে, অর্থাৎ ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালাবে কিনা সে সম্পর্কে দিমিত্রি পেসকভ কোনো মন্তব্য করেননি। ইউক্রেন সীমান্তে রাশিয়ার 1 লাখের বেশি সেনা মোতায়েন থাকা সত্ত্বেও মস্কো এখন পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে এসেছে। তবে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো দাবি করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালাতে চান। বিদেশি সেনারা নিজেদেরকে বিশ্বের প্রভু ভাবে, বললেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন পশ্চিম এশিয়ায় মোতায়েন বিদেশি সেনারা এই অঞ্চলে নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু দিতে পারবে না। তিনি এর কারণ হিসেবে বলেন এসব বিদেশি শক্তি নিজেদেরকে বিশ্বের প্রভু বলে মনে করে। ইরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানির সঙ্গে বৃহস্পতিবার তেহরান এক বৈঠকে তিনি মন্তব্য করেন। বৈঠকে দুই দেশ আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বিস্তারের গুরুত্ব তুলে ধরেন। ইরানের প্রেসিডেন্ট বলেন প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক সমন্বয় শক্তিশালী করা হলে আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করা সহজ হবে। রাইসি বলেন এই অঞ্চলে দেশগুলোর স্বকীয়তা পরিচয় প্রকৃতি সম্পর্কে বিদেশি সেনাদের কোনো ধারণা নেই এবং তারা নিজেদেরকে গোটা বিশ্বের প্রভু মনে করে। ইরানের প্রেসিডেন্ট বলেন তারা দেশ নিজের ঘোষিত নীতি থেকে কখনো সরে আসেনি এবং শত্রু চাওয়া পাওয়াকে গুরুত্ব দেয়নি। তিনি বলেন আমেরিকা প্রকাশ্যে কথা স্বীকার করেছে যে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। সাক্ষাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী তার দেশ সফরের জন্য আমির তামিম বিন হামাদ আলে সানির একটি রাষ্ট্রীয় আমন্ত্রণপত্র প্রেসিডেন্ট রাইসির হাতে তুলে দেন। তিনি বলেন ইরানের সঙ্গে সকল খাতে সম্পর্ক শক্তিশালী করতে দোহা বদ্ধপরিকর এবং কাতারের আমির ব্যক্তিগতভাবে এ সংক্রান্ত কাজ তদারকি করেন। রুশ রাষ্ট্রদূতকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে হুমকি। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ আমেরিকা থেকে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভের বহিষ্কারের আলটিমেটামকে মস্কোর বিরুদ্ধে প্রকৃত হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বৃহস্পতিবার ক্রেমলিন এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন। তিনি এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে বলেন সাংবাদিকদের এ সংক্রান্ত যে কোনো প্রশ্ন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জিজ্ঞাসা করা উচিত। আমেরিকা নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ গত বুধবার বলেছিলেন রাশিয়ার সঙ্গে কূটনৈতিক ভিসা নিয়ে মতবিরোধের জের ধরে ওয়াশিংটন তাকে বহিষ্কার করতে চাচ্ছে। রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন সম্প্রতি তাকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে জানিয়ে দেওয়া হয় যে মস্কোর মার্কিন দূতাবাসের নিরাপত্তা কর্মীদের জন্য যদি রাশিয়া সফরে ভিসা না দেওয়া হয় তাহলে আগামী এপ্রিলের মধ্যে অ্যান্টোনভকে আমেরিকা ছাড়তে হবে। রুশ রাষ্ট্রদূত মার্কিন সরকারের সমালোচনা করে বলেন এখন পর্যন্ত আমেরিকার ভিসা নবায়ন না করায় বহু রুশ কূটনীতিক মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য হয়েছেন। পরিবারের সদস্য সহ এসব কূটনীতিকের সংখ্যা প্রায় 300 জন বলে জানান আনাতোলি অ্যান্টোনভ। পাচারের শিকার হয়েছিলেন ঠান্ডায় মারা যাওয়া ভারতীয় পরিবার।
কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে তীব্র ঠান্ডায় মারা যাওয়া চার ভারতীয় নাগরিকের সঙ্গে পাচারকারী চক্রের সংশ্লিষ্টতা ছিল বলে ধারণা করছে কানাডার কর্তৃপক্ষ। গত 19 জানুয়ারি সীমান্তের উত্তর দিকে মানিটোবা এলাকার একটি মাঠে একই পরিবারের এসব সদস্যদের মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের পরিচয় ঘোষণা করে কানাডার ভারতীয় হাই কমিশন। পরে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ RCMPO তাদের পরিচয় নিশ্চিত করেছে। তীব্র ঠান্ডায় মারা যাওয়া চার ভারতীয় হলেন জগদীশ পাটেল, তার স্ত্রী বৈশালীবিন পাটেল এবং তাদের সন্তান বিহঙ্গী ও ধার্মিক। পরিবারটি যখন পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে তখন তাপমাত্রা নেমে যায় -35°C। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কানাডার পুলিশ RCMP সুপারিনটেন্ডেন্ট রব হিল জানান, গত 12 জানুয়ারি কানাডার টরেন্টো পৌঁছায় পাটেল পরিবার। সেখান থেকে তারা মানিটোবা রওনা দেয়। 18 জানুয়ারির দিকে পরিবারটি এমারসনে ছিল, পরের রাতে তাদের মরদেহ পাওয়া যায়। কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে শহর এমারসনের কাছে কোনো যানবাহন পাওয়া যায়নি। এ থেকে ধারণা করা হচ্ছে পাটেল পরিবার পায়ে হেঁটে রওনা দেওয়ার আগে কেউ তাদের নামিয়ে দিয়ে যায়। রব হিল বলেন, অপরিচিত কারো কানাডা জুড়ে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে এটা বেশ লম্বা সময়। এ থেকে ধারণা করা যায় কেউ হয়তো পরিবারের ভ্রমণটি আয়োজন করে দিয়েছে। পাটেল পরিবারের মৃত্যুতে হতবাক হয়ে পড়েছে মানিটোবার ভারতীয় জনগোষ্ঠী। মানিটোবার ভারত অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রমনদীপ গ্রিয়াল বলেন, দোষী মনে হওয়ার সাধারণ জ্ঞান রয়েছে, মনে হচ্ছে কিছু ভুল হয়ে গেছে। কানাডার তীব্র ঠান্ডায় অন্ধকার পায়ে হেঁটে পাটেল পরিবার কেন রওনা হয়েছিল তা নিয়ে প্রশ্ন থেকে গেছে। রমনদীপ গ্রিয়াল জানান, তিনি শুনেছেন পরিবারটি 11 ঘন্টা হেঁটেছে। তিনি বলেন, ঘন্টার কথা বাদ দিন, ওই রকম ঠান্ডায় 1 মিনিটও বাইরে থাকা যায় না। ফাইজারের প্যাক্সিলোভিড ওষুধের অনুমোদন দিল ইইউ। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রোগীকে সারাতে ভ্যাকসিনের পাশাপাশি বিভিন্ন ওষুধ আবিষ্কৃত হচ্ছে, তার মধ্যে অন্যতম ফাইজারের উদ্ভাবিত ওষুধ। ইউরোপীয় ইউনিয়ন ইইউর দেশগুলোতে করোনা চিকিৎসায় প্রথমবারের মতো যোগ হতে যাচ্ছে ফাইজারের উদ্ভাবিত এই মুখে খাওয়া বড়ি, এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে NDTV। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার 27 জানুয়ারি ইইউর পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয় ফাইজারের উদ্ভাবিত এই মুখে খাওয়া বড়ির নাম প্যাক্সিলোভিড। গবেষণায় দেখা গেছে করোনায় আক্রান্ত হওয়ার পর মারাত্মক শারীরিক জটিলতার ঝুঁকি কমায় এই ওষুধ, এমনকি করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রনকে রুখতেও বেশ কার্যকর এটি। এক বিবৃতিতে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি EMA জানায়, করোনা ভাইরাসের চিকিৎসায় প্রথমবারের মতো কোনো বড়ির অনুমোদন দেওয়া হলো। ফাইজারের উদ্ভাবিত প্যাক্সিলোভিড ওষুধটি গুরুতর অসুস্থ রোগীদের ওপর প্রয়োগ করা হবে। এ বিষয়ে ইইউ এর স্বাস্থ্য বিষয়ক কমিশনার স্টেলা কিরিয়াকিয়েটস বলেন, করোনার মারাত্মক শারীরিক জটিলতার ঝুঁকিতে থাকা রোগীদের জন্য প্যাক্সিলোভিড বড় বদল আনতে পারে। ওমিক্রন ও অন্য ধরনগুলোর বিরুদ্ধে ওষুধটির কার্যকারিতার বড় প্রমাণ দেখা গেছে। এর আগে ওষুধ ব্যবহারের সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইসরায়েল। বিশ্বে করোনায় আরও 10,500 মৃত্যু। বিশ্বগত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। মৃত্যু শনাক্তের সংখ্যা যথাক্রমে 36,55,467 এবং 10,655 জন। একই সময় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন 23,19,232 জন। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত মৃত্যুর দিক দিয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা যথাক্রমে 5,55,330 ও 3,244 জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে 8,99,451 জন আর শনাক্ত হয়েছে 7,41,97,982 জন। গত একদিনে করোনায় মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল, মৃত্যু সংখ্যা 606 জনে। এছাড়া আক্রান্ত হয়েছে 2,19,878 জন। এ নিয়ে ব্রাজিল এ পর্যন্ত করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে 2,45,53,950 এবং 6,24,507 জনে। 2019 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের 224টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাস। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।